হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনকাম গাইড। ডিস্ট্রিক্ট ওয়ান সোশ্যাল ফাই নিয়ে অনেকে আপডেট চেয়েছেন, তো আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। অনেকে বলতেছেন যে ভাই এখান থেকে কবে পেমেন্ট নিতে পারবো, এটার আপডেট দেন। এবং অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই এখানে ফ্রিতে যে জেমসগুলো আমরা আর্নিং করতে পারতাম ওগুলো আর্নিং করা যাচ্ছে না, এই বিষয়ে কিছু বলেন। তো আজকের ভিডিওতে যতটুকু আপডেট আপনাদেরকে দিব আশা করি আপনারা উপকৃত হবেন, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এই অফারটা হচ্ছে সম্পূর্ণ বিল্ড আপ করা হচ্ছে আপনার ব্লাস্ট নেটওয়ার্কের মধ্যে। এখানে জয়েন করলে কি কি বেনিফিট ছিল সেটা হচ্ছে এই ভিডিওতে আমি কভার করেছি এবং বলে দিছি। এখানে হচ্ছে জয়েন করলে হচ্ছে আপনি জেমস পাইতেন, এবং আপনি যদি একটা রেফার করতেন, রেফার করলে হচ্ছে আপনার এখন বর্তমানে মনে হয় আপনার $10 প্লাস $12-13 বা $15 মতো আপনি ওলি টোকেন পাবেন, যেটা হচ্ছে এখানে মার্কেটের লিঙ্ক দেওয়া রয়েছে। এই মার্কেটের মধ্যে আপনি সেল আউট করতে পারবেন, ঠিক আছে? সবকিছু কিন্তু বলছিলাম এখানে। তো এখানে হচ্ছে রেফারেলের যে রিওয়ার্ডটা ওইটা হচ্ছে ইনস্ট্যান্ট দেয়, আর জয়নিং যে বোনাসটা যেটা হচ্ছে জেমস দিচ্ছে ওইটা কনভার্ট করে হচ্ছে আমাদেরকে উইকলি বেজে তাদের পলি টোকেন দেওয়ার কথা ছিল। তো আমি সরাসরি এদের সাইডে চলে আসি। প্রথম কথা যদি আমি বলি, এখানে একটা আপডেট রয়েছে গোল্ড অ্যান্ড ওলি। এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে ইপোচ ওয়ান যেটা রয়েছে, ইপোচ ওয়ানে আমরা যে আর্নিংগুলো করছি হ্যাঁ জেমসগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসছে। এবার বর্তমানে ইপোচ টু রানিং আছে, দেখেন কারেন্ট। তো কারেন্ট ইপোজে হচ্ছে আপনি যতগুলো জেমস আর্নিং করবেন সেগুলো হচ্ছে এখানে দেখাবে। আর আপনারা যারা হচ্ছে রেফার করছেন বা জয়েন করছেন, এখানে একটু চেক করবেন, এখানে হচ্ছে আপনার ক্লেম অপশন চলে আসবে। এটা হচ্ছে ব্লাস্ট গোল্ড। এই ব্লাস্ট গোল্ডের জন্য হচ্ছে আপনি ব্লাস্ট নেটওয়ার্কের নিজস্ব যে নেটিভ টোকেনের রিয়ারড্রপ করবে ওইটার জন্য অ্যালোকেটেড হবেন এই গোল্ডটার জন্য, ঠিক আছে? ব্লাস্ট গোল্ডের জন্য এটা হচ্ছে আপনি কতটুকু পাইছেন। আমি হচ্ছে শেষেরটা পাইছি, মানে প্রথমটা। তো এখানে আপনার যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে এর মধ্যে যদি আপনি করে থাকেন, যেমন এখানে বলছে ফর 1000 আর্লি জয়নার, 1000-এর মধ্যে জয়েন করে থাকলে এটাও ক্লেম করতে পারবেন। পরবর্তীতে বলছে ফর 1000 আর্লি আপনার এসওলি হোল্ডার, ঠিক আছে, যারা আছে তাদেরকে দিয়েছে এটা। যাই হোক, তো যারা হচ্ছে আর্লি করছেন তারা হচ্ছে এগুলো ক্লেম করে নেবেন এখান থেকে। আমার এগুলো ক্লেম করাই আছে, আমি 1.97 পেয়েছি। এবার হচ্ছে এখান থেকে আমরা লাইভ অপশনে ক্লিক করি। এখানে আসার পরে এখানে কিন্তু গিভওয়ে থাকে, আপনি এখান থেকে কিন্তু ওলি টোকেন আর্নিং করতে পারবেন, যেটা হচ্ছে অনেকেই জানে না। এই আপডেটটা আমি দিচ্ছি এই কারণে, কারণ আমি এখান থেকে দেখাই আপনাদের, আমি সকালবেলা দেখছি এখানে হচ্ছে ওরা এই ডিস্ট্রিক্ট ওয়ান অফিসিয়াল হচ্ছে এখান থেকে আপনার ই দেয়, বক্স দেয়, বুঝতে পারছেন? মানে ওলি টোকেনের বক্স দেয় যেটা হচ্ছে ক্লেম করা যায়। এটা হচ্ছে আমি সকালের দিকে দেখছি, বাট ওইটা এখনো আসতেছে না। এটা হচ্ছে আমি ডান পাশে এখানে কারা কারা ক্লেম করছে সবগুলো এখানে শো হয়েছিল, বুঝছেন? তারপর আমি দেখি উপরের দিকে অপশনটা পাই কিনা, যদি পাই তাহলে হচ্ছে আমি আপনাদের দেখাবো, সমস্যা নেই। এখানে হচ্ছে এই যে উপরে যে র্যালি আছে, র্যালির মধ্যে দেখেন এখন ক্লিক করলে কাজ করতেছে না, বুঝতে পারছেন? এই র্যালিতে মনে করেন জয়েন করা যায় না। এখানে নেক্সট র্যালি অ্যাড হবে আপনার 45 মিনিট পরে, প্রত্যেক 2 ঘন্টা পর পর এখানে এখন বর্তমানে র্যালি শুরু হয়। তো র্যালিতে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আমরা জেমস আর্নিং করতে পারতাম। এখন র্যালিতে আপনি ই করতে পারবেন না, এখানে হচ্ছে আপনি যে লাইকগুলো দেন এই লাইকের জন্য হচ্ছে আমাদের যে দেওয়ার কথা ছিল, জেমসটা দেওয়ার কথা ছিল, ওইটা দেয় কি না আমি শিওর জানি না, এখানে কিন্তু লাইক কাউন্ট হচ্ছে। বাট এখানে আপনি কোনো মেসেজ সেন্ড করতে পারবেন না, এটার জন্য হচ্ছে আপনার একটা অ্যাক্সেস নিতে হবে। অ্যাক্সেস নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেখা রয়েছে আপনার স্ট্যাক মোর টু চ্যাট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যখন আপনি স্ট্যাকে ক্লিক করবেন, আপনার মেন যে ব্যালেন্স ছিল সেইখান থেকে হচ্ছে এই যে আপনি মাই স্ট্যাকে ক্লিক করবেন, এখান থেকে 1000 জেমস আপনার স্ট্যাকিং এ লেগে যাবে। দেন আপনি এখানে যে চ্যাট আছে এখানে হচ্ছে আপনি আপনি পোস্ট সেন্ড করতে পারবেন। আপনার পোস্ট যদি কেউ লাইক দেয়, হ্যাঁ, সেই লাইকের অনুযায়ী হচ্ছে আপনার এখানে ইনকাম হবে। আর লাইকগুলো এখানে দিলে হবে না, আপনার ডান পাশের দিকে দিতে হবে, যে ডান পাশে এই যে যে লাইক বাটন আছে এগুলোর মধ্যে লাইক দিতে হবে, ঠিক আছে? যে এখানে যে পোস্টে লাইক আছে এখানে লাইক দিতে হবে। তো এগুলো হচ্ছে আমার এখন কাউন্ট হচ্ছে না, কেন জানি না, দেখেন এখানে কিন্তু কাউন্ট হয় নাই। তো এখান থেকে মানে আর্নিংগুলো সেম আগের মতনই, হয়তো বা পরে অ্যাড হবে। আর এখান থেকে এর যে ওয়ালি যে টোকেনটা আছে, এই যে ওয়ালি টোকেনটা এইটার হচ্ছে এখানে বক্স দেয়, ওই বক্সগুলো হচ্ছে আপনারা চাইলে ক্লেম করতে পারবেন। তবে এখন বক্সটা উপরের দিকে চলে গেছে তাই আমি দেখাইতে পারতেছি না, বাট আমি সকালে এটা দেখছিলাম, বুঝতে পারছেন? এখন এটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল বিষয়, এটা হচ্ছে আপনার ক্লিক ই করবেন, অ্যাক্সেস নেবেন, অ্যাক্সেস নেওয়ার পরে এখান থেকে আপনি র্যালিতে পার্টিসিপেট করবেন। যখন র্যালি শুরু হবে এখানে পোস্ট করতে পারবেন এবং অন্যের পোস্টে লাইক দিয়ে আপনি আর্নিং করতে পারবেন। এই ছিল একটা আপডেট, দুইটা আপডেট দিয়ে দিলাম, গোল্ডেন আর এটা হচ্ছে এটা। এবার কথা হচ্ছে উইথড্রল আপডেটের বিষয়ে বলি। এখান থেকে যদি আমরা
এসওলি তে চলে আসি, এসওলি হোল্ডার এখানে যদি চলে আসি, এখানে ওরা আমাদেরকে বলছিল যে জয়েন করার একটা রেট দিছিল যে তার এক সপ্তাহ পরে থেকে হচ্ছে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো বা আমাদের যে জেমসটা দিবে এটা কনভার্ট করে পেমেন্ট নিতে পারবো। বাট এখানে এই যে ওরা জ্যাপিং এর যে অপশনটা আছে লক অ্যান্ড এলপি লিকুইডিটি পুল ইনটু এসওলি, এসওলি যে হোল্ডার যারা আছে এদের জন্য একটা মানে ক্যাম্পেইন চালু করছিল, দেখা দিই আপনাদের তাহলে বুঝবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন জ্যাপিং 0.05 ইথারিয়াম হচ্ছে আপনার এখানে স্ট্যাক করা লাগছিল, তো এইটা হচ্ছে ওরা জুন মাসে আনলক করে দেবে, জুন মাসের 27 তারিখে আনলক করবে, মানে 3 মাসের জন্য ভেস্টিং ই চালু করছিল স্ট্যাকিং লক টাইম। তো এখানে যারা ইথেরিয়ামটা লক করছে এদের ইথেরিয়ামটা হচ্ছে যখন আনলক করবে তখন হচ্ছে আনলক করার পরে কে কতটুকু রিওয়ার্ড পাবে, ইপোচ 1 ইপোচ 2 মিলে আছে যত জেমস আর্নিং করছেন সবগুলো একত্রিত করে দেন কনভার্ট করে হচ্ছে আমাদেরকে তারা এয়ারড্রপটা দিবে, তখন হচ্ছে উইথড্রল আপডেট আসবে, তখন আমরা উইথড্র করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে এই যে যে সিস্টেমটা তারা চালু করছে এটার জন্যই কিন্তু তারা রুলস চেঞ্জ করছে। তাছাড়া কিন্তু আগে রুলস কিন্তু ঠিকই ছিল, বাট এই সিস্টেমটা চালু করার পরে দেখেন যদি এয়ারড্রপ দিয়ে দিত এখানে কিন্তু কেউ লক করতো না ইথারিয়াম। আশা করছি বুঝাইতে পারছি। দেন এই কারণে হচ্ছে ইথেরিয়াম এখানে অনেকে লক করছে, এখানে দেখতে পাচ্ছেন 2 মিনিট আগে একজন করলো, দেন এখানে 5 মিনিট আগে করছে, 8 মিনিট আগে, এখনো স্টিল নাও করতেছে অনেকে, বুঝতে পারছেন। তো আমি এখানে কাউকে লক করতে বলতেছি না। এই ছিল বিস্তারিত আপডেট, যদি ভালো লাগে লাইক করে দিয়েন, আর আমি ইম্পর্টেন্ট কোনো আপডেট পাইলে এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানাই দেবো।